الحبيب خذوني إلى ضياء عيوني إلى المختار حيث الأنوار هناك دعوني دعوني أشهرت درود أبو السلام برشيد هوك بي ربي محمد مصطفى صلى الله عليه وسلم এবং তার সকল আলো আসহাবের প্রতি এবং কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদার নারী পুরুষ সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই তা হল ইসলামের তৃতীয় রুকন যাকাত প্রসঙ্গে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পাশাপাশি যাকাতের উল্লেখ সবচেয়ে বেশি সংখ্যক বার করেছেন। সালাত এবং যাকাত নিয়ে কোরআনে কারিমে দুইটাকে পাশাপাশি এত বেশি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন দুটি যমজ ভাই, একটি ছাড়া যেন অপরটি পূর্ণতা পায় না, এভাবে আলোকপাত করা হয়েছে গোটা কোরআন জুড়ে। কোরআনের যে কোনো পাঠক যিনি কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, কোরআন পড়েন, অর্থ সহকারে পড়ার অভ্যাস আছে, তারা জানবেন যে গোটা কোরআনে তাওহীদের পর, শিরক থেকে মুক্ত থাকার পর সালাত এর পাশাপাশি যাকাতের আলোচনা সবচেয়ে বেশি সংখ্যক বার আল্লাহ তাআলা করেছেন। আকিমুস্সালাহ ওয়া আতুজ্জাকা, আকিমুস্সালাহ ওয়া আতুজ্জাকা, এ হলো গোটা কোরআন জুড়ে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য, সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপস্থাপন থেকে স্পষ্টত বোঝা যায় যে ইসলামে সালাতের পরেই যে ইবাদতের অবস্থান সেটার নাম হলো কি? যাকাত। আমরা আমাদের সমাজে বলতে গিয়ে বলি নামাজ রোজা, এটা আমরা অহরহ বলি যে নামাজ রোজা, তার মানে নামাজের পরেই হলো রোজার অবস্থান। কিন্তু আল্লাহ তাআলার ভাষ্য কিন্তু এরকম না, আল্লাহ কোথাও বলেন নাই আকিমুস্সালাহ ওয়া সুমু রমাদান, কোথাও আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস্সালাহ ওয়া আতুজ্জাকা, অর্থাৎ নামাজ রোজা নয়, নামাজ যাকাত, এরপরে রোজা, রোজার অবস্থান হলো যাকাতের পরে। ইসলামের যে রোকন, সে রোকনের যে সিরিয়াল, প্রথম তো হলো শাহাদাতাইন, একত্ববাদ এবং রেসালতের সাক্ষ্য দেওয়া প্রথম রোকন, এরপরের রোকনটাই হলো নামাজ, তারপরেরটা যাকাত, তারপরেরটা হলো রোজা। অতএব রোজাকে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করতে হবে, ইসলামের স্তম্ভ, খুঁটি, কিন্তু যাকাতের চাইতে রোজার গুরুত্ব বেশি নয়। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে রোজাদার অনেক পাওয়া গেলেও যাকাত আদায়কারী ততটা পাওয়া যায় না। এদেশে সবচেয়ে বেশি পরিমাণে যে ইবাদতটি, ফরজ ইবাদতটি ইসলামের পাঁচ রোকন পাঁচটা স্তম্ভের মধ্যে যে স্তম্ভ তুলনামূলক বেশি চর্চা হয়, বেশি মানুষ পালন করে, সেটার নাম কোনটা? রোজা। এত নামাজি নাই যত রোজাদার আছে, এত যাকাত আদায়কারী নাই যত রোজাদার আছে। আলহামদুলিল্লাহ একটা রোকন অন্তত সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করছি। কিন্তু সেই সাথে রোজার চাইতেও গুরুত্বপূর্ণ রোকনের প্রতি আমাদের খেয়াল এবং যত্ন নিতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস, প্রত্যেক মুসলমানের জন্য মুখস্থ থাকা বা অন্তত এই হাদিস সম্পর্কে জানা থাকাটা ফরজ, ফরজ না থাকলে গুনাহগার হবেন। সব হাদিস সম্পর্কে জানা ফরজ না, কিন্তু যেটা না জানলে নয় সেটা জানা কি ফরজ। আর সে হাদিসটি হলো নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নামক ভবন বাড়ি এটি দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির উপর। ইসলামের ভিত্তি বা ফাউন্ডেশন কয়টা খুঁটির উপরে? পাঁচটি খুঁটির উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর খুঁটি হলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো এক নম্বরের খুঁটি। এই বিশ্বাস অন্তরে যে আছে, সেই মর্মে মুখে কি দেওয়া, সাক্ষ্য দেওয়া, এটা হলো এক নম্বরের খুঁটি। শুধু ভেতরে থাকলে হবে না, এটা সাক্ষ্য প্রকাশ্যে দিতে হবে, এটা হলো এক নম্বরের খুঁটি। দ্বিতীয় খুঁটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদতের মধ্যে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু আর নাই। তৃতীয় খুঁটি হলো যাকাত, আর চার নম্বর খুঁটি হলো রোজা রমজানের, আর পাঁচ নম্বর খুঁটি হলো সামর্থ্য থাকলে হজ করা।
এই পাঁচটা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এখন শুধু খুঁটির উপরে তো আর বাড়ি হয় না, খুঁটি হলো মূল, খুঁটি ছাড়া বাড়ি হয় না। অতএব খুঁটিটা মেইন, কিন্তু খুঁটির পাশাপাশি ওয়াল লাগে, ফ্লোর লাগে, ছাদ লাগে, রং লাগে, লাইট লাগে, পানি লাগে, আরো অনেক কিছু লাগে, তখন একটা বাড়ি পূর্ণাঙ্গতা পায়। অনেকে মনে করেন ইসলামের পাঁচটা স্তম্ভ, তার মানে এই পাঁচটার নামই শুধু ইসলাম, না, এই পাঁচটা দিয়ে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে যায়, এরপরে আস্তে আস্তে অন্যগুলাও যোগ করতে হয়। কিন্তু এই পাঁচটাই যদি কারণ না থাকে বা এই পাঁচটার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে তার ইসলাম আছে এটা বলার সুযোগ নাই। এই যে পাঁচটা স্তম্ভকে ইসলামে স্থান দেয়া হয়েছে, একটু চিন্তা করলে আপনি দেখতে পাবেন যে এখানে চমৎকার একটা কম্বিনেশন এবং ভেরিয়েশন আছে। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা সমন্বয় করেছেন ইবাদতের মধ্যে। এখানে বিভিন্ন ধাঁচের ইবাদত আছে, ইমানের সাথে নামাজের মিল নাই, নামাজের সাথে আবার যাকাতের মিল নাই, এক একটা এক এক ধরনের ইবাদত। এই পাঁচটা আইটেমের ইবাদত দিয়ে ইসলামের ফাউন্ডেশন আল্লাহ তাআলা রেখেছেন। কারণ এই পাঁচটা যদি কারোর মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যাবে, বোঝা যাবে যে এই লোকটা ইসলামের মূল স্ট্রাকচারটা ঠিক করতে পেরেছে। অবশ্য এরপরে অন্যগুলো যদি না থাকে তাহলে ত্রুটি থাকবে, সবগুলাই থাকতে হবে তার মধ্যে। আমরা এটা বোঝার জন্য ছোট একটা এক্সাম্পল দিই, সেটি হলো ধরুন আপনার বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে, সব বন্ধু বান্ধবের সাথে আপনার বোঝাপড়াটা এক রকমের হয় না, সব বন্ধু বান্ধবকে আপনি এক পাল্লায় মাপতে পারেন না বা মাপেন না, এক এক বন্ধুকে আপনি এক এক ক্যাটাগরি দিয়ে ফেলেন, কোন বন্ধু আপনার খুব আফার ক্লাসের বন্ধু, কোন বন্ধু নামকে হস্তে বন্ধু, কোন বন্ধু আপনার মুখে মুখে বন্ধু, এরকম বন্ধুত্বের বিভিন্ন ধাঁচ বা ধরন আছে। কিছু বন্ধু পাবেন যে এরা শুধু মুখোমুখি বন্ধু, দোস্ত দোস্ত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু এদেরকে কোনো কাজে পাবেন না, আপনার বিপদে দুটা পয়সা দিয়েও সাহায্য করবে না আর একটু সময়ও দিতে রাজি না। এগুলো হলো নামের বন্ধু, কাজের বেলায় ঠনঠন আছে কিনা এরকম বন্ধু। আবার কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো আপনাকে বলবে যে দোস্ত গায়ে খেটে দেয়া লাগলে বলিও, জীবন দিয়ে ফেলাবো তোমার জন্য, সারাদিন দাঁড়ায় থাকবো, কিন্তু পয়সাগুলি চাইলে তারা আমতা আমতা করবে, থাকলেও দিবে না, ঘুরাবে কারাবে, কিন্তু আপনার সাথে সময় দিতে রাজি আছে, এরকম কিছু বন্ধু আছে কিনা। আবার কিছু মানুষ আছে যে মানুষ আপনাকে সময় দিতে পারবে না, সে অনেক ব্যস্ত, লাগলে দু চার পয়সা দিতে পারবে, দু চার দশ হাজার লাগলে নিয়ে যাও, কিন্তু সময়টা দিতে পারবো না দোস্ত, এরকম বন্ধু আছে না নাই। আর কিছু বন্ধু আছে যে আপনার জন্য সবকিছু দিতে প্রস্তুত, সময় লাগবে আমি হাজির, পয়সা লাগবে আমি হাজির, তোমার কি লাগবে দোস্ত বলিও, তোমার জন্য সবকিছু আমি কোরবান করব। এই টাইপেরও কিছু বন্ধু আছে না নেই, পরিমাণে এই বন্ধুর সংখ্যা অনেক কম। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন রব্বুনাল্লাহ বলেছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আমরা আল্লাহর গোলাম, এগুলো যখন মুখে স্বীকার করেছি, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবার জন্য, ঠিক এই বন্ধু পরীক্ষার জন্য যেরকম অনেকগুলো পদ্ধতি আছে, আল্লাহ তাআলা এরকম কয়েকটা ইবাদতকে ইসলামের মূল স্তম্ভের মধ্যে রেখে দিয়েছে। কিছু মানুষ আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বলবে, নামাজেও নাই, রোজায়ও নাই, যাকাতেও নাই, হজেও নাই, কিন্তু নামে আছে মুসলমান, মাশাআল্লাহ, আছে না নেই? আবার কিছু আছে যে মুসলমানরা গায়ে খাটতে রাজি আছে, নামাজ পড়বো অসুবিধা নেই, পয়সা করি খরচ নাই, এটাতে রোজা রাখবো, এটাতে পয়সা আরো বেঁচে যায়, ভালো, কোনো অসুবিধা নেই। হুজুর ফরজ রোজা তো বুঝলাম, নফলও কিছু বলেন, সুন্নত গুলাও রাখি, যত রাখবো তত লাভ, পয়সা করি থেকে যাবে, পয়সার বেলায় নাই, যাকাতও দিবে না, হজও করবে না, দান সৎকাও করবে না, এই টাইপের মুসলমান আছে না নাই? ওই যে বন্ধুর মধ্যে দ্বিতীয় শ্রেণী যেরকম, মুসলমানেরও দ্বিতীয় শ্রেণী। আবার কিছু আছে যারা বলবে যে হুজুর এই মসজিদ টসিদে যাওয়ার সময়টা আমার নাই, হজ করার সময় আমার নাই, আপনার মসজিদে টাকা লাগলে বলেন 50,000 দিয়ে দিবো, 1,00,000 দিয়ে দিবো, মাদ্রাসা করবেন 2,00,000 নিয়ে যান, ফাউন্ডেশন করবেন 5,00,000 নিয়ে যান, টাকার সমস্যা আমার কাছে নাই বাবা, কিন্তু সময় দিতে পারবো না হুজুর, আছে না এই টাইপের মুসলমান? ওই যে বন্ধু তৃতীয় শ্রেণী আর কি। আবার কিছু মুসলমান আছে যে মুসলমানরা নামাজের বেলায়ও হাজির, রোজার বেলায়ও লাব্বাইক, যাকাত দিতে হলে সেখানেও প্রেজেন্ট, দান দক্ষিণা করতে হলে সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য অকাতরে প্রস্তুত, হজ করার ফরজ বিধান যখন হজ ফরজ হয়েছে সেটা করতেও প্রস্তুত,
সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত। এ হলো খাঁটি মুসলমান। এর নাম কি? খাঁটি মুসলমান। কে খাঁটি আর কে অখাঁটি এটা প্রমাণ করবার জন্য, এটা প্রকাশ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ভেরিয়েশন রেখেছেন। কিছু রাখছেন শুধু শরীরে করার মতো নামাজ রোজা, কিছু আছে শুধু পয়সা দিয়ে হয় যাকাত, আবার কিছু আছে যেখানে পয়সাও লাগে শরীরের পরিশ্রমও লাগে যেমন হজ। তাহলে ইসলামের এই যে পাঁচটা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়েছেন, এই পাঁচটা স্তম্ভের যে রহস্য, কেন আল্লাহ তাআলা পাঁচটা স্তম্ভকে এরকম ভিন্ন ভিন্ন ধারার এবং ভিন্ন ভিন্ন চরিত্রের ভিন্ন ভিন্ন ধরনের ইবাদত দিয়ে সাজিয়েছেন, সেটি কিছুটা হলো আমরা আজ করতে পারলাম। যে এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করতে যান যে কারা আসলে মুখে মুখে মুসলমান আর কারা খাঁটি এবং প্রকৃত অর্থে মুসলমান। মোহতরম হাজরিন, অতএব ইবাদত বন্দেগীর মধ্যে আর্থিক ইবাদতটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাকাত হলো সকল আর্থিক ইবাদতের মূল এবং গোড়া। যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ কোন আর্থিক ইবাদত ইসলামে আর নাই। যাকাতের গুরুত্ব বোঝার জন্য নামাজের গুরুত্ব বোঝা যথেষ্ট। নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, যাকাতটাও একই ভাবে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে কোনো লোক যদি রোজা না রাখে, দিনের বেলা খায়, তাকে সমাজের মানুষ আমরা কিভাবে দেখি? মানে এর চাইতে খারাপ মানুষ আছে? হোটেলে বসে বসে খাইতেছে, আরে বিড়ি খাইতেছে সবার সামনে দিনের বেলা রোজা মাসে। মানে আমাদের চোখে এই লোকটা চরম পাপী, এবং আসলেও সে চরম পাপী। আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করতেছে তাও প্রকাশ্যে চরম পাপী, এতে কোনো সন্দেহ নাই। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হলো একই সমাজে বহু সম্পদশালী মানুষ আছে যাকাত দেয় না, আপনি জানেন, কিন্তু তার ব্যাপারে আমাদের মানসিকতা অনেকটা আপনার কোমল সহনশীল ভাব। এর কারণ হলো আমরা রোজার গুরুত্ব বুঝতে পেরেছি, এটা ভালো আলহামদুলিল্লাহ, বাট যাকাতের গুরুত্বটা আমরা সেভাবে বুঝতে সক্ষম হইনি। দেখুন, ইসলামটা কোনো মানবরচিত ধর্ম না, এটা কোনো মানুষের বানানো গতানুগতিক ভাবে হয়ে যাওয়া কোনো ধর্ম না, এটা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া কমপ্লিট কোড অফ লাইফ। কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি সভ্যতা, প্রতিটি সমাজ, প্রতিটি আপনার সংস্কৃতি, প্রতিটি সম্প্রদায়ের মানুষের সব ধরনের প্রয়োজন পূরণের ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলাম। বাংলাদেশের যত গরিব এবং অভাবী মানুষ আছে, যদি সম্পদশালীরা তাদের সম্পদের যাকাতটা সঠিকভাবে আদায় করেন, এদেশে দারিদ্র বা অভাব এটা জাদুঘরে উঠতে কোনো সময় লাগবে? যাকাতের বিধান সম্পর্কে আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে যাকাত বোধহয় বড় বড় শিল্পপতিদের জন্য প্রযোজ্য বিষয়, এটা আমাদের মতো গরিব মানুষের না। যাকাত এর শরঈ বিধান কখন কার উপরে অপরিহার্য হয় সেই সম্পর্কে যদি আমরা জানি, তাহলে দেখতে পাবো যে অনেক রিক্সাওয়ালা ভাই, অনেক খেটে খাওয়া দিনমজুর ভাইয়েরা আমাদের, তাদের উপরেও কি হয়ে যায়? যাকাত ফরজ। যাকাত ফরজ হতে খুব বেশি কিছু লাগে না, কিন্তু যার যতটুকু আছে সে ততটুকু দিবে। অতএব সেই হারে যদি সবাই যার যার সম্পদ থেকে যাকাতটা বের করার চেষ্টা করেন এবং চিন্তা করেন, তাহলে ইনশা আল্লাহ এদেশে কোনো অভাব থাকার কথা নয়। কিন্তু আমরা দারিদ্র বিমোচনের কথা বলবো, যাকাতের কথা বলবো না। আমরা সমাজকে শান্তিপূর্ণ রাখার কথা বলবো, কিন্তু চোখের জেনা থেকে বাঁচার জন্য পর্দার কথা বলবো না। আমরা সমাজের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার কথা বলবো, কিন্তু যুব সমাজকে ইসলামমুখী হওয়ার কথা বলবো না। আমরা সমাজকে অনাচার মুক্ত করার কথা বলবো, কিন্তু সমাজকে ইসলামের আলোয় আলোকিত করার কথা বললে আমরা সেকেল হয়ে যাব, পুরাতন হয়ে যাব, আমরা স্মার্ট হতে পারবো না। এই হলো আমরা সেই জাতি। আমাদের সমাজ, আমি শুধু আমাদের দেশের কথা বলছি না, আজকের বিশ্ব প্রেক্ষাপটের কথা বলছি, গোটা বিশ্ব পরিস্থিতি আপনি যদি খেয়াল করেন দেখবেন সবাইকে আহ্বান করা হয় কে অপরাধ করবেন না, কিন্তু অপরাধ করার জন্য যা যা দরকার সব আইটেম রেডি করে রাখা হবে, ঠিক না? ঠিক। এরপরে বলা হবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। আর ইসলাম বলে অপরাধ করবে না, এই কথা পরে, আগে অপরাধের পথগুলো সব বন্ধ করো। সোশ্যাল মিডিয়াতে সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা এবং হারাম জিনিস, নোংরা সকল ভিডিও কন্টেন্ট
টেক্সট কন্টেন্ট বোঝাই করে রাখবেন। একটা ভালো কিছু লিখতে গেলে খারাপ জিনিস সাজেস্ট করবে গুগল আপনাকে, অথচ আপনি চাইবেন এই সমাজে স্পিজিং না হোক, ধর্ষণ না হোক, রাহাজানি না হোক, যুব সমাজ মাদক মুক্ত থাকুক, সমাজ যৌতুক মুক্ত থাকুক, সমাজে সকল অনাচার মুক্ত থাকুক, এগুলো আপনি চাইবেন, কিন্তু কাজ করবেন সব উল্টা। এটা তো বেলগাছ লাগায় তাল আশা করার মতো। আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যাই হোক, জাকাতের কথা বলছিলাম মোহতারাম হাজিরিন, জাকাত আদায় ইসলামী শরিয়াতে এত বেশি গুরুত্বপূর্ণ যে জাকাত আদায় করা ছাড়া কেউ মুসলমান থাকতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রথম খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর একটা বড় সমস্যা দেখা দিল, বড় ধরনের একটা ধাক্কা আসলো ইসলামের উপরে। কি সেটা? রিদ্দার ধাক্কা, মানে ইসলাম ধর্ম ত্যাগের একটা হিড়িক শুরু হয়ে গেল। কিছু মানুষ তারা তাদের অজ্ঞানতার কারণে, না জানার কারণে, অথবা শয়তানের প্ররোচনা পরিস্থিতি, তারা বলতে লাগলো যে মোহাম্মদ চলে গেছে, মারা গেছে, এখন আর ইসলাম কি? তারা আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাওয়া শুরু করলো। এই প্রবণতা গিয়ে ধাক্কা খেলো কোথায়? জাকাতের উপরে। ওই যে নামাজ পড়া তো সোজা অনেকের জন্য, জাকাত দেওয়াটা কঠিন, আবার অনেকের জন্য উল্টা। যাই হোক, তো অবকাশ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো। উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রের দারিদ্র দূর করার জন্য জাকাত কালেকশন করছেন, করে গরিবদেরকে দিয়ে অভাব মোচন করছেন, সমাজের দারিদ্র বিমোচন করছেন, এই কার্যক্রম যখন চালাচ্ছেন ইসলামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনই কিছু মানুষ বললো, না আমরা জাকাত ওনাকে দেবো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, উনি নবী আল্লাহর, ওনাকে কেন দেব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জাকাত তো দূরের কথা, পশুর জাকাত হয়, পশুরও জাকাত হয় যদি অনেক হিউজ পরিমাণ থাকে, নেশা পরিমাণ পৌঁছায়। পশুর জাকাতের রশিটা গরুকেও জাকাত দিবে, কিন্তু রশিটা রেখে দিবে, এরকমও যদি কেউ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম, সে যেন প্রস্তুত হয়। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ আপনারা জানেন, স্বভাবগতভাবে উনি কি ছিলেন? খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন। সে নরম মানুষ গরম হয়ে গেল, বলেন যে জাকাত দিতে যে কেউ অস্বীকার করে, মূল জাকাত অস্বীকার করা তো পরের কথা, যে জাকাতের রশিটা দিতে অস্বীকার করবে তার বিরুদ্ধে আবু বকর ইসলামী রাষ্ট্রের সকল শক্তি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত, সে যেন প্রস্তুত হয়, তাকে আমি যুদ্ধের মুখোমুখি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো গরম মানুষ, ওনার আরো বেশি গরম হওয়ার কথা, উনি এসে আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না বিষয়টা? জাকাত দিতে অস্বীকার, রশি দিতে অস্বীকার করলেও তো সে জাকাতের স্বীকার করে, সে তো মুসলমান, মুখে বলে, নামাজ পড়ে, আপনি তার সাথে যুদ্ধ করবেন, লড়াই করবেন, তাকে মারবেন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো গরম হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছে, ওমর, তুমি না সেই মানুষ জাহিলি যুগে, বর্বরতার যুগে, যখন মানবতা কি মানুষ জানতো না, আরবের মানুষরা বর্বর ছিল, যাযাবর ছিল, সেই সময় তুমি বীর ছিলা, এখন দেখি তুমি ভালুক হয়ে গেলা মুসলমান হওয়ার পর, এটা তো তোমার থেকে আশা করিনি, যে আগে বীর ছিল সে তো এখন আরো বড় বীর হওয়ার কথা, তোমার এরকম আমতা আমতা সুর কেন? মনে রাখবা ওমর, আমি তোমাকেও কেয়ার করব না, আল্লাহর বিধান ফরজ জাকাত দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, তুমি থাকো আর না থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন যে আল্লাহর কসম, ওনার এই বলিষ্ঠ অবস্থানের কারণে আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে আমি আসলে ভুল করেছি। সাধারণত আমি বললাম, ভাই আবু বকর, আমি সরি, আপনার অবস্থানই সঠিক, আমি আপনার সাথে আছি, জাকাত অস্বীকারী মুসলমান হতে পারে না, অতএব তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দেখেন, এই হলো জাকাতের গুরুত্ব। সেই জাকাত আমরা দেই না অথবা অবলীলায় ভুলে যাই। মহতারাম হাজরিন, জাকাত দেয়া অনেক সহজ, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত যারা আছি বা উচ্চ মধ্যবিত্ত আছি তাদের জন্য, শিল্পপতি বা ব্যবসায়ী যারা আছে তাদের অনেকে আছে অনেক ভালো মানুষ, কিন্তু কিছু মানুষ আছে এরা মানুষটা যত বড় মনগুলো তত ছোট থাকে, তাদের কথা ভিন্ন। বেশিরভাগ মানুষ এ সমাজের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তাদের জন্য জাকাত ক্যালকুলেশন করা এবং জাকাত দেওয়া ভেরি ইজি, কিভাবে আমি সেটা বলবো ইনশাআল্লাহ পরে। আগে জাকাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আরো কয়েকটা কথা আপনাদের কিছু নেই। প্রথম কথা হলো যে জাকাত দিতে সবচেয়ে বড় বাধা হলো সম্পদ কমে যাবে, তাই না? দিতে চাই না কেন? কমে যাবে, এটা আমার ব্যালেন্সটা কমে যাবে, এই জন্য আমরা দিতে চাই না। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেই সমস্যা, আল্লাহ জানেন আমাদের সমস্যা কোথায়, সৃষ্টিকর্তা তিনি, সেজন্য আল্লাহ তাআলা শুরুতে সে বিষয়ে বলেছেন, আকিমুসসালাহ ওয়া আতুজ জাকা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ,
তোমরা যাকাত দাও, সালাত আদায় করো, যাকাত আদায় করো, এবং যে সকল ভালো কাজ এই পৃথিবীতে তোমরা করবে এগুলো সব রেডি পাবে আল্লাহর কাছে। এটা আমাদের আখেরাতের অ্যাকাউন্ট, এখানে যা জমা করবে আল্লাহর কাছে আখেরাতে গিয়ে সেটা পাবে। শুধু তাই নয়, সেটাকে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে, কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ, কোনো ক্ষেত্রে আরো বেশি বৃদ্ধি করে আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রাখবেন। অতএব যাকাত যেটা তুমি দিবে এটা বরং তোমার আসল অ্যাসেট। এই জন্য আপনার মানুষ যা ভোগ করে সেটা তার, যা ভোগ করে ফেললো, খেলেন, পড়লেন, খরচ করলেন, এটা আপনার হয়ে গেল। আর যেটা দান করলেন সেটাও আপনার হয়ে গেল যদি এখলাস থাকে। আর এই দুইটা ছাড়া বাকি যেগুলো আপনার ব্যালেন্স ট্যালেন্স আছে এগুলো সব পরের, কারণ এগুলো আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ভাগ্য করে মানুষ নিয়ে যাবে। আপনার নিজের হলো দুইটা, যেটা খাইলেন ভোগ করলেন আর যেটা দান করলেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে বলেছেন, যদি কেউ যাকাত দেয়, সালাত আদায় করে, তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হবে। আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহম এবং অনুগ্রহ প্রাপ্ত হবে। আর যারা মসজিদ আবাদ করবে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন তারা যাকাত আদায় করতে হবে। এখন তো মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য, মুতাওয়াল্লি হওয়ার জন্য, কমিটিতে থাকার জন্য যাকাত আদায় করা লাগে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস-সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজটা কায়েম করে পাঁচ ওয়াক্ত আর যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই হলো মসজিদ যারা দায়িত্ব পালন করবে তাদের বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য। অতএব যাকাতের গুরুত্ব এত বেশি যে মসজিদ আদায়কারীদের জন্য শর্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা যে যাকাত আদায় করার মানসিকতা থাকতে হবে যদি তিনি সম্পদশালী হয়ে থাকে। অন্য জায়গায় বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করবেন আর সাদাকা বা দানকে যাকাতকে বৃদ্ধি করে দিবেন। যাকাতে মনে হচ্ছে যে মাল কমছে কিন্তু আল্লাহ বলছেন সেটা কি করবেন, বাড়িয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, হে রাসূল আপনি মানুষ থেকে যাকাত কালেকশন করেন, সম্পদশালীদের কাছ থেকে যাকাত কালেকশন করেন, করে গরিবদেরকে দেন, দারিদ্র বিমোচন করেন, এর মাধ্যমে কি হবে, তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম, এতে মানুষের সম্পদটা পবিত্র হবে। যাকাত শব্দের একটা অর্থ পবিত্র হওয়া। যাকাত দেওয়ার মাধ্যমে আপনার উপার্জিত সম্পদটা কি হয়ে যায়, পবিত্র হয়। দুনিয়ার চোখে যেরকম আপনার সাদা টাকা কালো টাকা বলতে এটা কথা আছে, আল্লাহর চোখে কোরআন এবং হাদিসের চোখে সাদা টাকা কালো টাকার একটা ধারণা এখানেও আছে। ইসলামের দৃষ্টিতে আপনার সম্পদ পরিপূর্ণ সাদা হওয়ার জন্য দুইটা শর্ত, এক নম্বর হলো আপনার উপার্জনটা হতে হবে হালাল, দুই নম্বর হলো সেটা যাকাত দিতে হবে। এই দুইটা কাজ যদি করেন তাহলে আপনার যে সম্পদ হবে সেই সম্পদটা হবে পিওর, পরিশুদ্ধ এবং সম্পূর্ণ হোয়াইট। কথা কি বুঝতে পারছি? যাকাতের মাধ্যমে সম্পদে পরিশুদ্ধি আসে এবং পরিচ্ছন্নতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন ওমা আনফাকতু মিন নাফাকাতিন ওমা আনফাকতু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো তোমরা আল্লাহর রাস্তায় কোনো খরচ করলে আল্লাহ তাআলা সেটাকে পূরণ করে দিবেন। তুমি দেখছো কমছে কিন্তু এটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক যে হাদিসের বাংলা আমরা প্রবাদ আকারে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাদ সাদাকাতু মিন মাল, কখনো দান কোন ধনকে কমায় না। আমরা বাংলায় বলি দানে ধন কমে না। আজও পর্যন্ত আপনি একজন মানুষও দেখাতে পারবেন না যে দান করতে 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 বেচারা কি হয়ে গেছে, ফতুর হয়ে রাস্তা দাঁড়াইতে হয়েছে, পাইছেন আজ পর্যন্ত? কিন্তু আপনাকে আমি কয়েক হাজার মানুষ হয়তো দেখাতে পারবো, শত শত মানুষ হয়তো দেখাতে পারবো যে মানুষরা সম্পদ আহরণ করতে 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 করতে, সঞ্চয় করতে করতে, ব্যবসা করতে করতে ফতুর হয়ে গেছে, আছে না নাই? সম্পদ দেব না, বাড়াবো, এই বাড়াবো বাড়াবো করতে করতে বরং কি হয়ে গেছে, ফতুর হয়ে গেছে, কিন্তু দান করতে করতে ফতুর হয়ে গেছে, এরকম একজনও আপনি দেখেন তো আপনার সমাজে কোথাও পান কিনা, আছে না? সমাজে কিছু মানুষ একটু বেশি দান করে, বেশি সৎকার করে, সব মানুষ তো একরকম না। ভাইরা আমার, আজ যেই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি এই সময়টা খুবই খারাপ। এই সময়টা হলো আত্মকেন্দ্রিকতার সময়, এই সময়টা হলো স্বার্থপরতার সময়, এই সময়টা হলো স্বার্থান্ধের সময়, এই সময়টা হলো ভোগের সময়।
এটা ভোগবাদী সমাজ। এই সমাজের মূল কথা হলো তুমি ফুর্তি করো, ভোগ করো, ডান বাম কি আছে এত বেশি দেখার দরকার নেই, খুচরা কাচরা কিছু থাকলে দিও গরিব দুঃখীর দু চার পাঁচ টাকা ব্যাস, আর নিজে ভোগ করো। এরকম একটা সময় আমরা পার করছি। আমরা তো যা আমাদের পরবর্তী যে প্রজন্ম, আপনার ছেলে মেয়ে যে আসছে, পরবর্তী যে প্রজন্ম আসছে, তাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ মানুষের জন্য কাজ করবে, শুধু ভোগ করবে না, ভোগের পাশাপাশি ত্যাগ করবে। এর মধ্যে আল্লাহ তাআলা আনন্দ রেখেছেন, ত্যাগে যে আনন্দ রেখেছেন, ভোগে সে আনন্দ নাই। নিজের মুখে খাবার দেওয়ার যে আনন্দ, অভাবী মানুষের পাশে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে তার মুখে খাবার তুলে দেওয়ার আনন্দ তার চাইতে অনেক বেশি। কিন্তু সেই ফিলিংসটা আসার জন্য আপনার চেতনাটা তো সুস্থ থাকতে হবে। জন্ডিসের রোগীর কাছে তো মিষ্টিও দিতে লাগে, ঠিক না বেঠিক? আপনার যদি রোগ হয়ে থাকে, আপনি যদি বস্তুবাদী হয়ে যান, আপনি যদি ভোগবাদী হয়ে যান, আপনি যদি দুনিয়া কামানোর একটা মেশিনে পরিণত হন, আপনার কাছে তো দানে তৃপ্তি আসবে না, দান করতে আপনার হাত কাঁপবে। আর যদি আপনি সুস্থ মস্তিষ্কের, সুস্থ চেতনার মানুষ হন, আপনার ভিতরে ইমানটা, আমলটা, চেতনাটা বিশুদ্ধ থাকে, সুস্থ থাকে, তাহলে আপনার ভোগের চাইতে ত্যাগের মধ্যে আনন্দটা বেশি পাবেন। আপনি ইসলামকে দেখেন, অন্য সমস্ত অনুষ্ঠানকে দেখেন। এই যে দুইটা ঈদ আমাদেরকে ইসলাম দিয়েছে, ঈদ উল ফিতর আসতেছে সামনে, এরপর ঈদ উল আজহা ইনশাল্লাহ আসবে। আপনি দেখুন তো ঈদ উল ফিতরের শিক্ষাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ঈদের চাঁদ দেখা গিয়েছে, আনন্দের প্রতি চতুর্দিকে আনন্দ ছড়িয়ে পড়েছে। তাহলে তোমার প্রধান কাজ হলো তুমি এবং তোমার পরিবারের সমস্ত সদস্য মাথাগুলো কাউন্ট করে সবার পক্ষ থেকে তোমার সমাজের প্রিন্সিপাল ফুড, প্রধান খাদ্য কি, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে তুমি বের করো, তৈরি করো, করে ঈদের নামাজ পড়তে যাবে। আনন্দটা ষোলকলায় পূর্ণতা পাবে কখন? ঈদগাহে গেলে। ঈদগাহে গেলেন তখন ঈদের নামাজ পড়লেন, আনন্দটা ষোলকলায় পূর্ণ হবে। ঈদের দিনে সবচেয়ে বড় আনন্দ, সেই সবচেয়ে বড় আনন্দে তুমি মেতে উঠার আগে একটু থামো। তোমার আনন্দ করার অধিকার এবং তোমার আনন্দ করার অনুমতি ইসলাম দিবে, তার আগে একটা কাজ করতে হবে, সেটা কি? ফিতরার খাবার, চাউল, অর্থ, এটা গরিব দুঃখীর কাছে ঈদের নামাজের পরে পৌঁছাবে না আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফমান আদাহা ক্বাবলা সালাহ ফাহিয়া মাকবুলা ওয়ামান আদাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। ফিতরা যে ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করবে, সেটা ফিতরা হিসাবে আল্লাহর খাতায় কাউন্ট হবে। আর যে ঈদের নামাজের পরে করবে, সেটা অন্য দশটা সাধারণ জেনারেল দানের মতো হবে, এটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য। তার মানে কি দাঁড়ালো? তুমি ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে আপনজনের সাথে মুসাফা করে সাক্ষাৎ করে হাসবে, খুশি করবে, ভালো কথা। তার আগে গরিবের বাসায় খাবার পৌঁছে দিয়ে তার খুশির ব্যবস্থা করো, তারপরে তোমার অধিকার আছে হাসার। এর নাম ইসলাম। এরপর আসলে আপনি ঈদুল আজহাতে ফাকুলু মিনহা ওয়াতআমুল কানিআ ওয়াল মুতাররা, কুরবানির গোশত তুমি খাও, খাও তুমি, কোনো অসুবিধা নেই, কিন্তু অভাবী মানুষকেও খাওয়াও। যে সমস্ত মানুষরা সম্ভ্রান্ত, চাইতে পারে না মানুষের কাছে, মধ্যবিত্ত, তাদের কাছেও পৌঁছাও। এর নাম ইসলাম। তাহলে দুইটা ঈদ দেখেন, আপনাকে ভোগ করতে বলে, আপনাকে আনন্দ করতে বলে, কিন্তু তার আগে ত্যাগ করার কথা বলে। নববর্ষ যে আছে, যত নববর্ষ আছে দুনিয়াতে, আপনি দেখেন এখানে কোনো ত্যাগের শিক্ষা আছে? কোনো ত্যাগের শিক্ষা আছে? এই সমস্ত উৎসবে কাপড় চোপড় কিনো, খাও দাও, পান্তা ইলিশ খাও, যা মনে হচ্ছে খাও, ফুর্তি করো নিজে, কিন্তু গরিব দুঃখীকে দাও, সমাজে বিলাও, এরকম কোনো শিক্ষা আছে? ভাইরা আমার, ইসলাম বলে আপনার ভোগের পাশাপাশি আপনাকে ত্যাগী হতে হবে। আমি যে কথাটি বলছিলাম, এখন আমরা এমন একটা সময় পার করছি, বিশ্বাস করুন চতুর্দিকে শুধু স্বার্থান্ধতার এক মহোৎসব চলছে। সময় স্বার্থে অন্ধ, নিজে ছাড়া, আমি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে ছাড়া কিচ্ছু বুঝি না, ডানে বামে কি হয়ে গেলো, জাহান্নাম হয়ে গেলো, দেখার বিষয় নেই। শহরে জীবনে মানুষ আরো বেশি স্বার্থপর, মানুষ আরো বেশি অমানুষ এবং পশুত্বকে হার মানার মতো অবস্থা হয়ে গেছে। আমরা অনেক কিছুতে আগেছি, অনেক কিছুতে আগেছি, জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, সম্পদে, গড় আয়ে, অনেক কিছুতে আমরা আগাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমরা তরতর করে নিচে নামছি, সেটা কি? মনুষ্যত্ব এবং মানবতা। ভাইরা আমার, সেই জন্য জাকাতের গুরুত্ব এবং অপরিহার্যতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনি একা ভালো থাকতে হবে না, আশপাশটাকে খেয়াল করতে হবে। কোভিড-19 প্যান্ডামিক চলছে, এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের আসল রূপ এবং চিত্র কেমন সেটা অনেকটা ফুটে উঠেছে ফার্স্ট ওয়েভে।
প্রথম ধাক্কা যখন শুরু হয়েছে কোভিড এর দেশে, তখন দেখা গেছে যে মুদি দোকানে কোনো মাল পাওয়া যায় না, তাই না? দেশের প্রথম সারির বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনেকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে গেছি অমুক সুপার শপে, যায় দেখি নাই তাক খালি, সব পাবলিক নিয়ে গেছে। এখন ধরেন আপনার কোভিড 19 আসছে, লকডাউন শুরু হবে, আমার ফ্যামিলি কি খাবে? আপনি একটা দোকানে মনে করেন একটা আইটেমের দশটা প্যাকেট, দশটাই আপনি নিয়ে নিলেন, টাকা আছে জোর আছে নিয়ে গেলেন, তা আপনি একবারও চিন্তা করলেন না যে আমার এই সমাজটাতে, সোসাইটিতে আরো তো মানুষ আছে, তারা এসে তো তাকটা খালি পাবে, তো আমি দু চারটা অন্তত তাদের জন্য রেখে যাই, সে মানসিকতা আছে? চাচা আপনার যান বাঁচা, এরকম সময়ের মধ্যে চলে আসছি না আমরা? বিশ্বাস করুন, এটা মনুষ্যত্ব না, এটা পশুত্ব। আমরা কিন্তু সেই সময়টা পার করছি, আমরা নিজেদেরকে উন্নত বলার কোনো অধিকার আমাদের, আমরা উন্নত হইনি, আমরা অবনত হয়েছি, আমরা নিচে নেমেছি, কারণ মানুষের মানসিকতাটাই হলো মূল। এই জন্য জাকাতের চর্চা, দানের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে, নিজের সন্তানদেরকে দিয়ে বাড়াতে হবে, এই জাকাত এবং দান করাতে হবে। আমরা পারিবারিক সাদাকা বক্সের একটা আইডিয়া আমাদের মাথায় এসেছে অনেক আগেই, এই রমজানে আপনাদের আমরা গোটা দেশের মানুষকে দিতে চাইছি, কিন্তু রমজান প্ল্যানার করতে গিয়ে আসুন ফাউন্ডেশন থেকে আমরা ওটা করতে পারি না, ইনশাল্লাহ রমজান গেলে আমরা ওটা করবো, সারা দেশে আমরা ঘরে ঘরে দেবো সাদাকা বাক্স। সাদাকা বাক্সের আইডিয়াটা হলো এরকম যে পরিবারের প্রত্যেকটা সদস্যকে দান করতে শিখান, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা খুচরা পয়সা ওই বাক্সে ফেলান, মাস শেষ ওই বাক্সের টাকা নির্দিষ্ট খাতে গরিবকে, অসহায়কে, আত্মীয় স্বজনকে, তাদেরকে সঁপে দিয়ে আসেন, এক এক মাস এক এক জায়গায় দিয়ে আসেন। এই অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্য আমাকে শারীরিক ইবাদত যেমন করতে হবে, আর্থিক ইবাদত গুলো যথাযথরূপে পালন করতে হবে। যাকাত সম্পর্কে আর খুব বেশি দীর্ঘ কথা বলার সুযোগ নেই, সময় কম, শুধু এটুকু বলি যারা যাকাত দিবেন না সম্পদ সঞ্চয় করে রাখবেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালাও ওয়াআদাদা, যারা নিজের মাল সঞ্চয় করছে আর প্রতিদিন হিসাব করছে কত আছে আর কত আছে আমার কোথায় কি আছে, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এদের জন্য ধ্বংস অনিবার্য। এরা মনে করছে অনেক সুখী হবে, এরা যে কত অসহায়ের মতো চলে যাবে সেটি তারা টেরও পাবে না। এই প্যান্ডামিক এত কিছু শিখিয়ে গেছে কিন্তু আমরা একটাও শিখতে পারছি বলে মনে হয়। আপনি দেখেন কত শিল্পপতি, কত মন্ত্রী মিনিস্টার, কত পদস্থ ব্যক্তি, কত পাওয়ার আলা মানুষ নীরবে নিবৃতে চলে যাচ্ছে, অকল্পনীয়। অনেক ব্যক্তিদের কথা শুনলেও অবাক লাগে যে সে মারা গেছে, যে নিউজ শুনেছি কিন্তু এখনো বিশ্বাস করতে কষ্ট যে লোকটা মারা গেছে। এভাবে হারিয়ে যাচ্ছে, মুহূর্তের ভিতরে মিঙিয়ে যাচ্ছে। কিসের জন্য সঞ্চয় করেন, কার জন্য সঞ্চয় করেন? এগুলো মিথ্যা মরীচিকা। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় যে দান করলে কমে যাবে, খবরদার। আরে দূত, এই মৌলবীর কথা শুনে দিয়ে দিলে শেষ হয়ে যাবা, দানে ধন কমে যায়, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম ওয়া ফাদলা, অথচ আল্লাহ বলেছেন দান করলে তোমার শুধু ধনই ব্যাক করবে না, সাথে এক্সট্রা হিসেবে, বোনাস হিসেবে আল্লাহর ক্ষমা পাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসের সোনালি যুগের একজন স্বর্ণ মানব ছিলেন, সাহাবায়ে কিরামকে দেখেছেন, তাবেঈ প্রজন্মের মানুষ ছিলেন। শেখ হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন, আমি কোরআনে দেখেছি 70-এরও বেশি বার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, 70-এরও বেশি বার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে দান সাদাকা এগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা কল্যাণ দেন, লাভ মানুষের হয় এগুলো করলে। আর একটা জায়গায় দেখেছি, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দরিদ্রের ভয় দেখায়। আল্লাহর 70 বার দানকে বাড়িয়ে দেওয়ার, বরকত দেওয়া, দানের বহুমুখী কল্যাণ দেওয়ার ওয়াদার সেই ভরসা আমাদের উপরে নাই, আমাদের কাছে সেই ভরসার মূল্য সেটার উপর অতটা ভরসা নাই যতটা শয়তান একবার আমাদের মনের ভিতরে উদ্রেক করে দেয় দান করলে তো কমে যাবে। শয়তানের কথার একবারের প্রতি যে ভরসা আমাদের আছে, আমরা সেই টাইপের মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপা মুদ্রা টাকা পয়সা সম্পদ এগুলোকে সঞ্চয় করে, আল্লাহর রাস্তা ব্যয় করে না, যাকাত দেয় না, দান করে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই সম্পদগুলো, আপনি বিল্ডিং যত বড় হাঁকাবেন, আপনার জন্য কিয়ামতের দিন যদি যাকাত না দিয়ে থাকেন তাহলে কিয়ামতের দিন আপনার সম্পদ যত বেশি হবে, বিল্ডিং এর আকার যত বড় হবে, গাড়ি যত লাক্সারিয়াস হবে, জাহান্নামে সেটাকে আল্লাহ তাআলা পোড়াবেন, কিন্তু পুড়ে সেটা ছাই হয়ে যাবে না,
লোহার মতো পুড়ে সেটা কি হবে? লাল হবে, তাঁতবে, নষ্ট হবে না। আখেরাত এবং দুনিয়া, আখেরাতের যে অবস্থা দুনিয়ার যে অবস্থা সম্পূর্ণ ভিন্ন হবে। দুনিয়াতে অনেক কিছু পুড়ে ছাই হয়ে যাবে, সেদিন আল্লাহ পুড়বেন না সেটাকে, সেটাকে লোহার মতো করে ফেলবেন। অর্থাৎ গোটা সম্পদকে মনে করেন লোহায় রূপান্তর করলেন আল্লাহ তালা, জাহান নামে ফেলে ওটাকে তাঁতাবেন। এরপরে ওই সম্পদের মালিক যে জাকাত দেয় নাই, ইয়াউমায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাতানোর ফলে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে ললাটে ছেক দেয়া হবে তার সম্পদ দিয়ে। ওয়া জুনুবুহুম, তার দুই পাশকে, ওয়া যুহুরুহুম, তার পিঠকে, এই চতুর্পাশকে তাঁতানো হবে এবং এটা দিয়ে চাপ দেয়া হবে। আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে সম্পদের পাহাড় গড়েছিলে আর সেটিকে আল্লাহর রাস্তায় দান করতে কার্পণ্য করেছিলে, আজ ভোগ করো, তোমার সম্পদের স্বাদ তুমি ভোগ করো, দেখো এর স্বাদ কি। ভাইরা মা, সেজন্য যাকাতকে কোনো অবস্থাতে দণ্ড মনে করা যাবে না। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে কি মনে করবে, এটা একটা দণ্ড মনে করবে। মানুষ এসে মাসালা জিজ্ঞেস করে, কত মানুষ জিজ্ঞেস করে, হুজুর সরকারের ট্যাক্স দেই, ভ্যাট দেই, কর দেই, আবার আবার যাকাতও দেয়া লাগবে, মানে যাকাতটা আবার দিব মনে চাচ্ছে না আর কি, এটা দণ্ড দণ্ড ভাব মনে হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ 2.5% আমার উপরে আপনার দিয়ে দিছেন, এটা একটা আমার উপর একটা বোঝা, একটা দণ্ড, একটা জরিমানা দিছেন আল্লাহ তার 2.5%, মনে হচ্ছে পুলিশে ফাইন দেয়, আল্লাহ মনে হয় একটা ফাইন দিছে আর কি। এটা যে আমার জন্য একটা বিরাট সুযোগ, 2.5% ট্রান্সফার করে আমি পাঠাই দিতে পারতেছি আমার আসল দেশে, আসল বাড়িতে, আমি তো প্রবাসে আছি, আমার আসল বাড়িতে আখেরাতের জন্য এটা আমার 2.5% পাঠাই দিতে পারতেছি, এটা তো স্কোপ, সুযোগ। কিন্তু কপাল পড়া এটা কি মনে করে, জরিমানা মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আমাদের আগে এটাকে জরিমানা মনে করা হবে, আজ সে সময় মনে চলে আসছে, তিনি বহু আগে বলে গেছেন, তার বাস্তবায়ন এখন হয়ে গেছে। অতএব যাকাতকে কোন অবস্থাতে জরিমানা মনে করা যাবে না। আমি শুরুতে আপনাদের ওয়াদা করেছিলাম যাকাত দেওয়াটা ভেরি ইজি, এটা কিভাবে সংক্ষেপে একটু বলে ফেলি এক মিনিটের মধ্যে, সেটা হলো আমরা যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, 12 মাস কম বেশ আমাদের কিন্তু আত্মীয় স্বজন গরিব দুঃখী আশেপাশের লোকজনকে ইচ্ছা অনিচ্ছায় দেওয়া লাগে, লাগে কি লাগে না, অমুকের বিয়ে, তমুক অসুস্থ, টুকটাক দিতেই হয়, যে বখিল কৃপণ তারও কিছু না কিছু দেওয়া লাগে। তো সহজ বিষয় হলো আপনি এটা যাকাতের নিয়ত থেকে দেন, ধরুন আপনার যাকাতের হিসাবটা আপনি রমজান মাসে করবেন, কিন্তু এর মাঝে যদি কোনো অভাবী মানুষ আসে তাকে দিতে হয়, সে যদি যাকাতের হকদার হয়ে থাকে তাহলে তাকে যে টাকাটা দিচ্ছেন তাকে বলে দেওয়ার দরকার নেই, যাকাতের টাকা তাকে দেন, যে তুমি খরচ করো, মেয়ে বিয়ে দাও, জামা অনুসায় করো, তাকে টাকা দেন, কিন্তু আপনার নিয়ত থাকবে কিসের, যাকাতের। পাশে একটা ডায়েরি রাখেন, ডায়েরিতে লিখে রাখেন যে এত তারিখ অমুককে দিলাম এত টাকা যাকাত থেকে। এবার রমজানে যখন যাকাত হিসাব করবেন, ধরুন আপনার যাকাত আসছে 2 লাখ, আপনি দেখা গেল যে সারা বছর ধরে মানুষকে 2 লাখের বেশি দিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনার যাকাত আদায়ই হয়ে গেছে। কথা কি বুঝতে পারি নাই, ভেরি ইজি, শুধু নিয়তটা করে নেন, হিসাবটা করেন, তাহলে সহজ। মনে রাখবেন এদেশে অনেক বড় মানুষ আছেন, অনেক শিল্পপতি আছেন, বা আমরা অনেক সাধারণ মানুষও আছি যারা লামসাম কিছু দিয়ে দেয় যাকাত হিসাবে, থোক আছে না নেই, থোক কিছু দিয়ে দেয়, 50,000, 1 লাখ, 500 লুঙ্গি কিনে দিলাম, কি দিছে, যাকাত দিছে, এটা কিছু গড়া ফেলছে, হ্যাঁ, এটা কখনো যাকাত আদায়ের পদ্ধতি না। পাই পাই করে আপনাকে বের করতে হবে যাকাতযোগ্য সম্পদ কি কি, যাকাত ক্যালকুলেশন এখন ভেরি ইজি, আপনি চাইলে বিভিন্ন ফর্ম আছে, ফর্মগুলোতে আপনি ফিল আপ করলে নিজে যাকাত ক্যালকুলেশন করে বের করতে পারবেন, অনলাইনে অনেকগুলো বের করা যায়। অতএব যাকাতযোগ্য সম্পদ কি কি, গবাদি পশু যদি পরিমাণে অনেক বেশি থাকে, সেই সাথে সেগুলো যদি আপনার চরে পুরে খায়, খামারে না, তাহলে সেখানে যাকাত আসবে। ফসল, যে ফসলটা নষ্ট হয় না, যেমন আলু, পেঁয়াজ, ধান, যেগুলো সচরাচর নষ্ট হয় না, যেগুলো সবজি তরকারি এগুলো তো নষ্ট হয়ে যায়, তো যেগুলো নষ্ট হয় না থাকে লং টার্ম, সেরকম সবজি যদি হয় সেগুলো কোনো কোনো আলামাদের মতে 16 মন, কারো মতে 25 মন হলে তখন যতবার হবে বছরে ততবার সেখান থেকে 5%, 10% যদি সেটার উপরে আপনার বৃষ্টির পানিতে হয় তাহলে একরকম, আর নিজে পানি সঞ্চয় করলে আরেক রকম। আজকাল তো বৃষ্টির পানিতে ডাইরেক্ট হয় এরকম জিনিস নাই বললে চলে, পানি সঞ্চয় টুকটাক করাই লাগে। অতএব আমাদের জন্য আপনার 100 ভাগের 5 ভাগ, এটা আমাদের জন্য প্রযোজ্য, এটা দিতে হবে হলো ফসল থেকে। তাহলে গবাদি পশু গেল, ফসল গেল, এরপর আসেন থার্ড, সেটা কি, থার্ডটার ভিতরে সবগুলো আছে, নগদ টাকা, স্বর্ণ, রূপা,
এবং ব্যবসার মাল। এই ব্যবসার মাল বলতে আপনার দোকানে মাল আছে, গোডাউনে মাল আছে, যা আছে সব নগদ টাকা, সেটা ব্যাংকে আছে, কাউকে দিয়ে রাখছেন, নিজের কাছে আছে, ক্যাশ আছে, যেভাবেই থাকুক, এই সবগুলো স্বর্ণ রূপাই সবগুলোর জাকাত 2.5%। শতকরা কত? 2.5%, বছরে একবার দিতে হবে। আর যেটা দিয়ে আপনার উপার্জন হয়, ধরুন আপনার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা বাস আছে, একটা বাইক আছে, এগুলোর জাকাত দিতে হবে না আপনাকে, কারণ এটা থেকে আপনার উপার্জন আসে। যেটা থেকে উপার্জন আসে এটার মূলধনের উপরে কি আসে না জাকাত? যেমন আপনার জমি আছে, 10 বিঘা জমি আছে, জমির ফসল আপনি উৎপন্ন করেন, তাহলে জমির উপরে জাকাত আসবে না, কিন্তু ফসলের উপরে কি আসবে? অতএব আপনার এই বাড়ি থেকে গাড়ি থেকে যে আর্ন হবে, ইনকাম হবে, সেখান থেকে যদি আপনার জমে খরচের পরে, তাহলে শতকরা 2.5% করে আপনি দিবেন, আর না হলে দিতে হবে না। অতএব জাকাতের আরো বিস্তারিত মাসালা মাসাইল আছে, অনলাইনে আমাদের একটা ভিডিও আছে জাকাতের 85টি প্রশ্ন উত্তর, সেটা আপনারা শুনে নিতে পারেন, জাকাত সম্পর্কে জানবেন এবং জেনে দেওয়ার চেষ্টা করবেন। আর সর্বশেষ কথা হলো, জাকাত এটা যেহেতু ফরজ ইবাদত, এটা প্রকাশ্যে দেওয়া উত্তম, প্রকাশ্যে দেওয়া উত্তম, কারণ এটা ফরজ ইবাদত। নফল দান যেটা, সেটা গোপনে দেওয়া উত্তম, যত গোপনে দিবেন তত বেশি ভালো, প্রকাশ্যে দিলেও সওয়াব হবে যদি মানুষকে উৎসাহিত করার নিয়তে দেন। কিন্তু জাকাতটা যদি ফরজ ইবাদত, তবে এটা প্রকাশ্যে দেওয়াই ভালো। কিন্তু প্রকাশ্যে দেওয়ার মানে এই নয় যে জাকাত দেওয়ার জন্য মানুষকে ডেকে মাঠে সিরিয়াল ধরাবেন, এটা জাকাত দেওয়ার পদ্ধতি হতে পারে না। এটা হলো একটা বাকাওয়াতি ভাব, আমি দিচ্ছি, এটা ভাব ধরলেন আর কি। আর আল্লাহ বলেছেন কি জানেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনী এবং সচ্ছলদের সম্পদে অভাবী গরিব মানুষদের অধিকার আছে। তার মানে জাকাতটা হলো, আপনার কাছে আমি 50টা টাকা পাইতাম, আপনি নিছিলেন, এখন ঠেকা সারছেন, আপনার হাতে টাকাটা হইছে, এখন আপনি আমাকে ফেরত দিতে আসছেন, ফেরত দেওয়ার সময় আপনি কি আমাকে বলবেন, ভাই কোথায় আছেন, বাসায় আছেন, নামে আসেন, এই মসজিদের সামনে ওই যে মাঠে দাঁড়ান সিরিয়ালে, আসতেছি আমি, আপনার টাকা 50টা দেব, এরকম করবে কেউ? কেউ করবে এরকম? করলে তো মায়ের খাওয়ার ব্যবস্থা হবে, তাই না? মিয়া বাজার করতে গিয়ে আটকা পড়ছেন, 50 টাকা হাওলাত নিছেন আমার থেকে, ব্যাক করবেন আমার বাসায় দরজা কলিংবেল টিপে দিয়া বলবেন, ভাই শুকরিয়া, থ্যাংক ইউ আপনার ঋণটা দেওয়ার জন্য, আপনি আমাকে ডাইকে এনে বলতেছে মিয়া মাঠে দাঁড়ান, আমি আইতেছি। এটা কি দেনা পরিশোধের কোন পদ্ধতি হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সচ্ছলদের সম্পদে গরিবদের অধিকার আছে। ওই দেনাদার, সে যেরকম তার সম্পদে যেরকম পাওনাদারের অধিকার, ওটা যেন তার প্রাপ্য, গরিবের প্রাপ্য হলো জাকাত। অতএব সেটার জন্য আপনি তাকে সিরিয়াল ধরাবেন এবং দানবীর সাজবেন, মানুষ মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে, এটা কখনো জাকাত আদায়ের পদ্ধতি হতে পারে না। জাকাত প্রকাশ্যে দেওয়া উত্তম, এর মানে হলো আপনি জাকাত দিচ্ছেন মানুষ জানতে পারে, এর দোষে কিছু নেই, কিন্তু তাই বলে মানুষকে মাঠে সিরিয়াল ধরাবেন না। আর জাকাতের নামে তামাশা করবেন না, তামাশা অনেক ভাবে হয়, আমি বিস্তারিত বলার সময় একেবারেই নাই, শুধু এটুকু বলি, জাকাত আদায়ের জন্য আমাদের দেশে বহুকাল থেকে একটা কালচার চলে আসছে, দিন দিন কমছে আলহামদুলিল্লাহ, বলতে বলতে ওলামায়ে কেরাম অনেকটা কমে গেছে, কিন্তু এখনো আছে, জাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেয়, এবং অনেক দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ইসলামপুরে গেলে, বাউবাজারে গেলে, গুলিস্তানে গেলে, বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে কি, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি প্রথম প্রথম বুঝতাম না যে জাকাতের শাড়ি লুঙ্গি কি আলাদা কোনো জগতের জিনিস নাকি, শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি, আবার জাকাতের শাড়ি লুঙ্গিটা কি? পরে অনেক পরে বুঝছি যে আসলে জাকাতের শাড়ি লুঙ্গির একটা বিশেষ ডেফিনিশন আছে, জাকাতের শাড়ি লুঙ্গি মানে সেই শাড়ি লুঙ্গি যে শাড়ি লুঙ্গি এক ধোয়াতে গজব হয়ে যাবে, যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে, এর নাম হলো জাকাতের শাড়ি লুঙ্গি, যেটা জীবনে দানকারী তো দূরের কথা, তার হাউস ড্রাইভারকেও দিবে না, তার কাজের বুয়া কেউ দিবে না, সেই জিনিসটা জাকাতের শাড়ি লুঙ্গি হিসেবে দিবে। আমি চিন্তা করলাম, আচ্ছা দিবেই যখন, মানুষের কম দামা জিনিসটা কেন দেয়? সে 500 লুঙ্গি না দিয়ে 200 দেখ, ভালোটা দেখ, কিন্তু কেন এটা করে? আর লুঙ্গি আর শাড়ি বা কেন দিতে হবে, এই আইডিয়া কোথেকে আসবে? মানুষের পেটে খাবার দরকার আগে, লুঙ্গি তো পরে, ন্যাংটা তো এদেশে কেউ থাকে না যত গরিব মানুষই হোক, অতএব শাড়ি লুঙ্গি কেন দিতে হবে? পরে আমি এটার উত্তর নিজে নিজে পাইছি, সেটা হলো, আল্লাহ আলাম, আমার ধারণা ভুল হতে পারে, আমার মনে হচ্ছে আর কি, যে শাড়ি লুঙ্গি দিলে এটা সাইনবোর্ডের কাজ করে, কারণ শাড়িটা পরে চলে, লুঙ্গিটা পরে চলে, একে দিছে রে অমুকে ছেলে দিছে, সারা গ্রাম এটা সাইনবোর্ডের কাজ করে, তাই না? ক্যাশ 500টা টাকা দিলে তো এটা পকেটে থুয়ে দিবে, মানে ব্যাগে থুয়ে দিবে, এই টাকা তো সাইনবোর্ডের কাজ করবে না। অতএব দান করব আর কোনো ফিডব্যাক আসবে না, এটা কেমন দান হলো? অতএব এমন জিনিস দিলাম যে পরে পরে হাঁটবে, নতুন
ফতফত করে আওয়াজ হবে, কসকস করবে, মানুষ বলবে আরে ভাই এই যে একবারে মরমড়া লুঙ্গি কে দিছে, অমুকে ছেড়ে দিছে। বাহ, এই ধান্দায় আমার মনে হয় শাহী লুঙ্গি, নাহলে শাহী লুঙ্গি কেন দিতে হবে? গরিবের তো টাকা দরকার, সে তার প্রয়োজন পূরণ করবে। আপনি শাহী লুঙ্গি ফিক্স করে দিয়ে আর কে জাকাত হিসাবে তাকে অর্থ দিবেন, নগদ টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে। তার পেটে ভাত না থাকতে পারে, ওষুধ না থাকতে পারে বাসায়, আপনি শাহী লুঙ্গি দেওয়ার কে? আপনি ফিক্স করে দেওয়ার কে? এ ভাই আমার 50টা টাকা আপনি পরিশোধ করতে আসছেন, আপনি যদি 50 টাকা না দিয়া 50 টাকার আপেল কিনে আনে আমার বলেন, বরং ভাই 50 টাকা পাইতেন তো এই যে আপেল কিনে আনছি আপনার জন্য, থাপ্পড় কারো উপযুক্ত হবে না? কি বলেন? আরে ভাই আমি আপনার 50 টাকা পাবো, আপনি আমার টাকা ফেরত দিবেন, আপেল কেবো না চাউল কিনবো, এটা আমার ব্যাপার, ঠিক না? ঠিক, গরিবকে আপনি টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে। আপনি লুঙ্গি আর শাড়ি কিনে দেবেন, সে ধর জাকাতের টাকা। আচ্ছা, এরপরে আবার কম দামাটা কেন দেয় সেটারও একটা কারণ আমার মনে হয় আছে, এটা আমার নিজস্ব ধারণা, ভুল হতে পারে। আমার মনে হয় যে কম দামাটা এই জন্য দেওয়া হয় যে ধরুন তার বাজেট হলো যে থোক জাকাত দেয়, তো জাকাত তো হিসাব করে পাই পাই করে বের করে দেয় না, সব তো টাউটগিরি, গোটা সমাজটাই টাউটে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ধর্মের নামেও টাউটগিরি করি, সব জায়গায় তো টাউটগিরি করি, আল্লাহর সাথে টাউটগিরি করি। 50,000 টাকার বাজেট আছে ধরে করেন, মনে করেন তো 50,000 টাকা সে যদি 500 টাকা দামের ভালো লুঙ্গি কিনে, তাহলে লুঙ্গি দিতে পারবে কয়টা? 100টা। আর যদি সে 250 টাকার কমা লুঙ্গি দেয়, তাহলে দিতে পারবে কয়টা? 200টা। অতএব সাইনবোর্ড 100টার জায়গায় কটা হয়ে গেল? 200টা হয়ে গেল। এই জন্য জাকাতের বিশেষ শাড়ি লুঙ্গি। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারার প্রথম আয়াত, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়েতে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। সবচেয়েতে প্রিয় জিনিসটা আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, অন্যের জন্য তা দান করবেন, অন্যকে তা দিবেন, এটা না করলে হবে না। এমনকি এই যে আমরা আমাদের বাসার কাজের লোকদেরকে খাবার দিই, অনেক বাসা বাড়িতে আছে তার জন্য আলাদা রান্না হবে, আছে না নেই? ব্রিটিশদের সবকিছু খারাপ, ব্রিটিশরা এই দেশ দখল করে গেছে, আমরা তাদের সমালোচনা করি, তাদের যত নোংরা স্বভাব আছে, নোংরা আপনার তাদের যত আপনার কালচার আছে, সেগুলো কিন্তু আমরা খুব সদম্বে রেখে দিয়েছি তম্বল থেকে। এটা একটা জাতপাত ভেদ করা, যে না আমি যেটা খাবো আমার অধীনস্থ সেটা খেতে পারে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তাকে তাই খাওয়াও যা তুমি নিজে খাও, তুমি তাকে তাই পরাও যা তুমি নিজে পরো, তোমার বাচ্চার জন্য যা কিনো তার বাচ্চার জন্য তাকে। এটার জন্য একটা বড় কলিজার দরকার হয়, ছোট লোকদের জন্য এগুলা, ছোট লোকরা এগুলো পারো না। যারা ছোট লোক এরা চিন্তা করে আমার ছেলে আর আমার ড্রাইভারের ছেলে একরকমের জামা কিভাবে হয়, এটা হলো ছোট লোক। আর যাদের মনটা অনেক বড়, ওরা এভাবে দেখে যে আমার ছেলেও ছেলে, তার ছেলেটাও ছেলে, অতএব আমার ছেলের জন্য যে দামের কিনবো তার জন্য একই দামের কিনবো, এটার জন্য একটা বড় কলিজা লাগে। আল্লাহ আমাদের কলিজাগুলো বড় করার তৌফিক দান, আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করুন। যাকাত দেওয়ার নামে তামাশা নয়, পাই পাই করে হিসাব করে যাকাত দিবেন। যাকাত সম্পর্কিত হাজারো প্রশ্ন আছে, হাজারো বিষয় আছে যেগুলো ক্লিয়ার করা দরকার, এই সংক্ষিপ্ত আলোচনাটা সম্ভব নয়। জেনে নেবেন যার যার দায়িত্বে, এবং সম্ভব হলে আমরা আরো আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত রোকন স্তম্ভ ফরজ বিধান যাকাতকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইলাল হাবিবি খুযুনি হুযুর।